শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক বাংলা অনলাইন ক্লাসে। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি প্রবন্ধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রবন্ধটি হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতি এটি নিয়ে আলোচনা করার আগে আমরা প্রবন্ধটি যিনি লিখেছেন তার সম্পর্কে কয়েকটা কথা বলে নিচ্ছি। লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ জন্মগ্রহণ করেছেন 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন। কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর গ্রহণ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তিনি বর্তমানে ঢাকার গ্র্যান্ডারিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার লেখালেখি জীবন সম্পর্কে বলতে গেলে অবশ্যই বলতে হবে তার স্বগত সংলাপ প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, রবীন্দ্রনাথ কিশোর এবং নজরুলকে নিয়ে লিখেছেন নজরুল কিশোর জীবনী, রবীন্দ্রনাথ কিশোর জীবনী নজরুল। তারপরে লিখেছেন তিনি বাঙালি বলিয়া লজ্জা নেই, আরও বাংলা লেখার জন্য তিনি লিখেছেন কিশোর বাংলা অভিধান এবং বাংলা লেখার নিয়মকানুন সম্পর্কেও তিনি লিখেছেন, এবং তিনি তার সাহিত্যিক কর্মকাণ্ডের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। এই খুব অল্প কিছু তথ্য যদি জানা থাকে হায়াত মাহমুদ থেকে, তাহলে গুরুত্বপূর্ণ এমসিকিউর ক্ষেত্রে এটা খুব কাজে দিবে বলে আমি মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করবো আজকে সাহিত্যের রূপ ও রীতি। তো প্রথমেই বলিনি যে সাহিত্য কি। আমরা জানি যে সাহিত্য, আমরা গল্প কবিতা উপন্যাস এগুলোকে আমরা সাহিত্য বলি একসঙ্গে, কিন্তু এখানে সাহিত্যের রূপ বলতে বোঝানো হচ্ছে সাহিত্যের বিভিন্ন শাখা, যেমন গল্প কবিতা উপন্যাস ছড়া নাটক, এই বিষয়গুলোকে হচ্ছে সাহিত্যের শাখা প্রশাখা বা সাহিত্যের ধারা। এখন রীতিটা কি? রীতিটা হলো ওই শাখাগুলি বা ওই ধারাগুলি কিভাবে নির্মিত হয়েছে, মানে নির্মিত হয়েছে মানে কি, এটা প্যাটার্নটা কি, মানে কিভাবে লেখা হয়, কি থাকে না থাকে, বা কোন কোন কন্ডিশনগুলি বা কোন কোন শর্তগুলি ফুলফিল করতে হয়, এইগুলি হচ্ছে মূলত রীতি। তাহলে আমরা আলোচনা করব আজকে বাংলা সাহিত্যের রূপ ও রীতির প্রথম যে অংশটুকু আছে কবিতা। কবিতাটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মূলত কবিতা কিন্তু আমরা বুঝতে পারি যে এটি ছন্দবদ্ধ ভাষায় লেখা, এটি ছন্দে লেখা একটা প্যাটার্ন হচ্ছে কবিতা। তবে হ্যাঁ, কবিতা কিন্তু বর্তমান সময় এসে যে ছন্দে হতেই হবে তা কিন্তু নয়। এক্ষেত্রে যদি গদ্য ছন্দেও কেউ লিখে থাকে কোনো অসুবিধা নেই, নতুন প্যাটার্ন, এটা আধুনিক সময়ে এই সাহিত্যের একটি রূপ, এটা মেনে আমাদেরকে নিতেই হবে। যেহেতু আমরা বইয়ে ছিলাম, বই থেকে আলোচনা করছিলাম যে কবিতাটা কি, তাহলে কবিতাটা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় লিখিত একটি প্যাটার্ন, একটা রূপ কবিতা। কবিতার দুটো রূপ আছে বা দুটি ধারা আছে, একটি হলো মহাকাব্য ধারা আর একটি হচ্ছে গীতি কবিতা ধারা। তা আমরা প্রথমে একটু মহাকাব্য নিয়ে আলোচনা করেছি যে মহাকাব্যটা কি। মহাকাব্য যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত হবে। মহাকাব্য থেকে প্রথম কন্ডিশন হলো এটি হতে হবে যুদ্ধ বিগ্রহের কাহিনী। যুদ্ধ বিগ্রহের কাহিনী কি, যেমন আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন তার মেঘনাথ বধ কাব্য, এটি রামায়ণের কাহিনী থেকে নিয়ে তিনি লিখেছেন। জানবে এখানে যে রামায়ণ এবং মহাভারতের কথা বলছি, যে রামায়ণ এবং মহাভারত কিন্তু বাংলা সাহিত্যের দুটি উল্লেখযোগ্য মহাকাব্য। এটি কিন্তু হিন্দুদের বা হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র গ্রন্থ বটে। যাই হোক, তাহলে রামায়ণের মূল কাহিনীটা হচ্ছে রাম সীতা, সীতাকে যেমন লঙ্কা দ্বীপে ধরে নিয়ে যাওয়া হয় বর্তমান শ্রীলঙ্কা, সেইখানে রামের সাথে যে একটা যুদ্ধ হয় সেই পুরোটা কাহিনীটাই মূলত রামায়ণ হিসেবে আমাদের কাছে পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, মহাভারত সম্পর্কে যদি বলতে যাই, মহাভারত আমরা জানি মহাভারত একটি মহাকাব্য। এটি সম্পর্কে বলা হয় যে যা নেই ভারতে তা নেই ভারতে, মানে কি, প্রথমটা যদি আমরা ধরি ভারত হচ্ছে মহাভারত, দ্বিতীয় ভারতটা হচ্ছে বা ইন্ডিয়া যেটাকে ভারত। তো এই যে লেখক বুঝাতে চেয়েছেন যে ভারতে এমন কিছু ঘটেনি
যেটা এই মহাভারতের মধ্যে নেই, বা এমন কিছু ঘটবে না যেটা মহাভারতের মধ্যে নেই। তো এই যুদ্ধ বিগ্রহের কাহিনী, তারপরে রামায়ণ একটি যুদ্ধ বিগ্রহের কাহিনী আছে এখানে। ঠিক তেমনি কিন্তু কায়কোবাদ লিখেছেন মহাশ্মশান, সেটি একটি মহাকাব্য, সেটি কিন্তু পানিপথে তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে জানলে যে মহাকাব্য হচ্ছে যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত হবে, এবং এটাকে হতে হবে একটি দীর্ঘ কবিতা, মানে একটি বড় রকমের কবিতা হতে হবে। যদি মেঘনাদবধ কাব্যটি যদি তোমরা দেখে থাকো, দেখবে অনেক বড় একটি কবিতার বই, পুরো বইটাই কিন্তু একটি কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। তো এখানে আমরা যদি বলি মহাকাব্যের মূল লক্ষ্যটা হচ্ছে কিন্তু গল্প বলা, মহাকাব্যের মূল লক্ষ্যটা হচ্ছে গল্প বলা। সেই গল্পটি প্রচন্ড শাখা প্রশাখা মিলে হতে পারে, কিন্তু দীর্ঘ হতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই সেটি লিখিত হতে হবে পদ্যে, মানে কবিতার ভাষায় করে লিখতে হবে। বলতে হচ্ছে গল্প, কিন্তু লিখতে হচ্ছে কবিতার প্যাটার্ন করে। মহাকাব্যটা আশা করি তোমাদের ক্লিয়ার। তো আমি আরেকবার রিভিশন দিচ্ছি, বা আরেকবার একটু বলে দিচ্ছি যাতে মনে থাকে। মহাকাব্য হচ্ছে যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত একটি দীর্ঘ কবিতা, এবং এটা বলতে হবে গল্প বলার ঢঙ্গে, এবং সেটা রচিত হতে হবে পদ্যে বা কবিতায়। জাত মহাকাব্য যদি বলি আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে, রামায়ণ মহাভারত অবশ্যই। তবে হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তকে তার যে মেঘনাদবধ মহাকাব্যটি, এটি তিনি লিখে কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবং অবশ্যই মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে আমরা যথেষ্ট মূল্যায়ন করা হয়। আমরা যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা গীতি কবিতা, হচ্ছে কবিতার দুটি ধারার মধ্যে, প্রথমটি হচ্ছে মহাকাব্য, দ্বিতীয়টি হচ্ছে কি গীতি কবিতা। গীতি কবিতা কিন্তু অবশ্যই আকারে যে খুব বড় হবে তা কিন্তু নয়, যুদ্ধ বিগ্রহ হতে হবে তাও কিন্তু নয়। এখানে একজন কবির ভাবোচ্ছ্বাস, মানে তার একটা অনুভূতি বা একটা ফিলিংস, সেটা প্রকাশ করলেই কবিতা হবে, এটাকে আমরা গীতি কবিতা বলবো। যেটাকে বলা যেতে পারে লিরিক যে কবিতা, বা ব্যালাড যে কবিতাগুলি গাওয়াও যায় এবং সেটা আবার আবৃত্তিও করা যায়, এই টাইপের কবিতা। এই কবিতাগুলো কিন্তু আবার গাওয়াও যায়, বা গান আকারে প্রকাশ করা যায়, বা গান হিসেবে গাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, ক্ষুদ্রাকার হতে হবে, এবং সেটা যদি একটু বড় হয় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাসি, তার কবিতা আমরা যদি জসীমউদ্দীনের কবিতার দিকে তাকাই, কবর কবিতা, এই কবিতাগুলো কিন্তু অনেক বড় বড় কবিতা, তবুও কিন্তু এটি মহাকাব্য নয়, এটি গীতি কবিতা অন্তর্ভুক্ত। তো গীতি কবিতার সবচেয়ে বলা যেতে পারে উত্তম ধারাটা হচ্ছে কিন্তু, বা উত্তম রীতিটা হচ্ছে বৈষ্ণব কবিতাবলী। শিক্ষার্থী বন্ধুরা, বৈষ্ণব কবিতাবলীটা কি? বৈষ্ণব কবিতা মধ্যযুগের একটি চ্যাপ্টার কিন্তু এটা। বৈষ্ণব কবিতাগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম লীলা সংক্রান্ত যে কবিতাগুলি বা যে কাহিনীগুলি, সেগুলো কিন্তু হচ্ছে বৈষ্ণব কবিতাবলী। যাই হোক, এটা নিয়ে এই সাহিত্যের এই জায়গাটা এত ডিটেলস আলোচনা করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা বলছি গীতি কবিতা। তো গীতি কবিতার আবার অনেকগুলি ধারা থাকতে পারে, অনেকগুলি রূপ থাকতে পারে। যেমন ভক্তিমূলক হতে পারে, ভক্তিমূলক, যেমন আমরা যদি বলি প্রার্থনা সঙ্গীত গুলো কিন্তু এক ধরনের ভক্তিমূলক গান। যেমন এই গানগুলো থেকে যদি আমি, বা এই কবিতাগুলো থেকে যদি আমরা উদাহরণ দিতে পারি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, নির্মল কর আজি নূতনে রতনে, এই যে গানগুলি, এগুলো কিন্তু হচ্ছে ভক্তিমূলক গান। ঠিক তেমনি স্বদেশ প্রেমের আমরা শুনছি বন্দে মাতরম, প্রেমমূলক গান। রবীন্দ্রনাথের অসংখ্য অসংখ্য গান আছে, প্রেমমূলক গান, চিন্তামূলক গান, দর্শনমূলক গান। তাহলে গীতি কবিতার একটা ধারাগুলি কিন্তু হচ্ছে ভক্তিমূলক, স্বদেশ প্রেমমূলক, প্রেমমূলক, চিন্তামূলক, দর্শনমূলক, নানা আকারে গীতি কবিতাটা হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, গীতি কবিতার দুটি বিশেষ ধারা রয়েছে, সেটি হচ্ছে, একটি হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর একটি হচ্ছে আমাদের পল্লী কবি জসীমউদ্দীন। যেমন কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি, তার কবিতার মধ্যে বা তার গানের মধ্যে আমরা যে বিদ্রোহটা লক্ষ্য করি, এই যে একটা বিশেষ ধারা, এই ধারা এর পরবর্তী কিন্তু এরকম করে আর কেউ লিখছেন না, বা এরকম করে আর তার কবিতাগুলি, মানে তার মতো করে কেউ আসছে না। আবার আমরা যদি জসীমউদ্দীনের কথা ধরি, তিনি
প্রেম আমাদের গ্রাম গ্রাম অঞ্চলের গ্রামের যে মানুষদের নিয়ে পল্লী যে মানুষদেরকে নীতি যে তিনি যে লিখেছেন তার এই জন্যই যে তাকে পল্লী কবি বলা হয় তার ধারাবাহিকভাবে কিন্তু আর কেউ সেরকমভাবে আসছে না। তো শিক্ষার্থী বন্ধুরা আরও হতে পারে, যেমন আমরা যে গীতি কবিতা যে ধারা বললাম সেক্ষেত্রে কিন্তু জারি গান একটা ব্যাপার থাকে। জারি কবিতা জিনিসটা কি, সেটি হলো দুঃখ দিয়ে বা দুঃখ কষ্ট নিয়ে যেটাকে মার্সিয়া সাহিত্য বলা হয়। যেমন বলা যেতে পারে হাসান হোসেনের যে কারবালা কাহিনী বা ওইখানে যে প্যাটার্নগুলো নিয়ে কিন্তু হতে পারে জারি গান। শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলা সাহিত্যের রূপ ও রীতি নিয়ে আলোচনা করছিলাম। তো সাহিত্যের রূপ ও রীতির মধ্যে অনেকগুলি জিনিস থাকে, গল্প কবিতা উপন্যাস আমরা বলেছি। এখানে লেখক এই প্রবন্ধটা শুরুতে প্রথমে একটা কথা বলেছে, সেটা হচ্ছে সাহিত্যটা একটা বিশাল পরিধি। সেই পরিধি থেকে যেমন গল্প আছে এটা আছে উপন্যাস প্রবন্ধ, ঠিক তেমনি যখন আমরা এজ এ পাঠক যখন আমরা এটা পড়ি তখন কিন্তু এটাকে আমরা স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদা করে পড়ি। যে যেমন আমরা বলতে পারি যে আমি উপন্যাস পড়ছি তখন কিন্তু বলছি না আমি সাহিত্য পড়ছি। সাহিত্যের একটি ধারার কথা আমরা বললাম, একটা রূপের কথা আমরা এখানে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা বাংলা সাহিত্যের রূপ রীতি থেকে আজকে এইটুকু ছিল। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব প্রবন্ধ নিয়ে, নাটক নিয়ে, তারপরে এভাবে ধারাবাহিকভাবে আমরা এই বড় একটা চ্যাপ্টার যেহেতু আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখলে, এবং যারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে যাতে আমার ক্লাসগুলি তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। আর যারা অবশ্যই এর আগে আমি অনেকগুলি ক্লাস তৈরি করেছি তোমাদের জন্য, যারা আমার চ্যানেলটিতে গিয়ে তুমি তোমার ক্লাস অনুযায়ী হয়তো সবগুলি ক্লাস খুঁজে না পেলেও কিছু কিছু ক্লাস খুঁজে পাবে যে যেগুলি ইতিমধ্যে আমি তৈরি করেছি। সবাই ভালো থাকবে, খুদা হাফিজ। Oh, 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 oh,